হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা তো মাধ্যমিক দিয়ে দিয়েছো, তোমাদের মাধ্যমিকের পরে অনেকেরই ডাউট রয়েছে, আমরা কোন স্ট্রিমে যাব, আমরা সায়েন্সে যাব, আর্টসে যাব না কমার্সে যাব। তো এই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, পুরো বিস্তারিত আলোচনা করব, কোন স্ট্রিমের জন্য কত নম্বর প্রয়োজন, কোন স্ট্রিম তোমার জন্য অ্যাকচুয়ালি বেস্ট, সমস্ত কিছু আলোচনা করব এবং এই স্ট্রিমের এর কী কী ক্যারিয়ার অপশন হতে পারে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। তো যারা এবছর মাধ্যমিক দিয়েছো তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের এই স্ট্রিম নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের মাধ্যমিক 2020 রেজাল্ট অনলাইনে 15 জুলাই দেওয়া হয়েছে এবং অনেকে এখনও পর্যন্ত রেজাল্ট পেয়ে গেছো, কোনো স্কুল এখনও পর্যন্ত রেজাল্ট দেয়নি। তো এখানে কাউর অ্যাডমিশন প্রক্রিয়া অ্যাডভান্স করেও ফেলেছো, কেউ কেউ এখনও অ্যাডমিশন প্রক্রিয়া করোনি। তো এখানে তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছো, আমার ক্ষেত্রে সায়েন্স নিলে ভালো হবে না, আর্টস নিলে ভালো হবে না, কমার্স নিলে ভালো হবে, এবং আমি এই নম্বরে পেয়েছি, কত নম্বরে কোনটা হতে পারে। তো এখানে আমি সবার প্রথমে পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের কেরিয়ার অপশান নিয়ে আলোচনা করব, কোন সাবজেক্টে কী কী কেরিয়ার অপশান হতে পারে, তোমরা ইন ফিউচার কী কী করতে পারো, তো সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটি কোথাও স্কিপ তোমরা করবে না, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তোমরা মিস করে যেতে পারো। তো সবার প্রথমে আমি সায়েন্সের কথা বলছি, বেশিরভাগ স্টুডেন্ট যা ঝোঁক থাকে হচ্ছে সায়েন্সের ব্যাপারে। তো এখানে আমি বলে রাখি বিভিন্ন, সবার প্রথমে বলে রাখি বিভিন্ন স্কুল বিভিন্ন রকম পার্সেন্টেজ বলা হয়। যদি তোমার স্কুলে তুমি পড়ো, তোমার স্কুলে পড়তে যাও, সেক্ষেত্রে একটু নম্বরটা কম হলেও হয়ে যায়, মানে তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলে যদি 11-12 পড়ো সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ একটু কম হলেও তোমরা স্ট্রিম নিতে পারো। এবং অন্যান্য কোনো স্কুল থেকে অন্য স্কুল, তুমি যে স্কুলে পড়তে সেই স্কুল থেকে অন্য স্কুলে যদি তুমি পড়তে যাও সেক্ষেত্রে তোমার নম্বরটা একটু বেশি চাওয়া হয়, এটা আগে বলে দিই। তো আমি এখানে জেনারেলি মানে যে সমস্ত মানে যে পার্সেন্টেজ হলে স্কুলে তোমরা ভর্তি হতে পারো সেই অনুযায়ী আমি স্ট্রিমগুলোর কথা বলবো। তো সবার প্রথমে সায়েন্সের কথা বলবো। দেখো সায়েন্সে তোমাদের টোটালের ওপর 60% যদি নম্বর থাকে, মানে মোট যে নম্বর রয়েছে তার মধ্যে যদি তোমরা 60% পাও, তার মানে কি এই 700-র মধ্যে যদি তোমরা 420-র ওপরে পাও, এবং তোমাদের যে আলাদা যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন হচ্ছে ম্যাথ রয়েছে, ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স রয়েছে এবং লাইফ সায়েন্স রয়েছে, এই যে তিনটে সাবজেক্ট, এই তিনটে সাবজেক্টের প্রত্যেকটাই যদি তোমাদের 70% নম্বর থাকে বা 65, কোনো কোনো স্কুলে 65ও নিয়ে নেয় বা কোনো কোনো স্কুল 60%ও নিয়ে নেয়, তো এটা যদি থাকে তাহলে তোমাদের কি সায়েন্স নিতে কোনো প্রবলেম হবে না। আমি পিওর সায়েন্সের কথা বললাম। তো এখানে আরও সায়েন্স রয়েছে, বায়ো সায়েন্স কেউ নিতে পারে, সেক্ষেত্রে বায়োলজির নম্বর মানে লাইফ সায়েন্সের নম্বরটা একটু বেশি লাগবে। তো মোটামুটি প্রত্যেকটা স্কুলই এই 60% নম্বর থাকলে নিয়ে নেয়, তোমাদের টোটালের ওপর 60% নম্বর চাই, কোনো কোনো স্কুল একটু বেশি চায়, এবং যে তিনটে সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স আর ফিজিক্স, এই ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে যদি একটু ভালো নম্বর হয়, 75% ওপরে হয়, তাহলে তো কোনো কথাই নেই, তোমরা সায়েন্স নিতে একেবারে পারবে। এরপরে কথা হচ্ছে সায়েন্স কারা নেবে, তো এই নিয়ে আমি পরে আলোচনা করছি, আগে প্রত্যেকটা স্ট্রিমের মার্কস আমি আলোচনা করিনি। তো এরপরে আসে হচ্ছে কমার্স, কমার্সে কত পার্সেন্ট দরকার পড়ে। দেখো এখানে কমার্সে কিন্তু সেই তোমার যদি 60% হয় খুব ভালো হয়, বা 55% থাকলেও অনেক অনেক স্কুল নিয়ে নেয়। এছাড়া তোমাদের যদি কোনো ম্যাথের যে সাবজেক্ট রয়েছে সেখানে যদি তোমাদের এর 65% মার্কস থাকে তাহলে কিন্তু কোনো স্কুল কমার্স নিতে দেয় না, এরকম না, সাথে ইংলিশের মার্কসটাও তোমাদের দেখা হয়, ঠিক আছে। তাই কী বললাম, তোমাদের এখানে তোমাদের এই জিনিসটা দেখা হয় যে ম্যাথামেটিক্সের নাম্বারটা বিশেষ করে দেখা হয়, তারপরে দেখা হয় যে তোমাদের ইয়েতে কত রয়েছে, যে ইংলিশে কত রয়েছে, এবং তোমাদের টোটাল মার্কসটাও কিন্তু দেখা হয়, তারপরেই তোমাদের মিনিমাম যদি তোমরা 60% অল ওভার সাবজেক্টে পাও এবং ম্যাথামেটিক্স যদি 65%-এর ওপরে পাও তাহলেই কিন্তু তোমাদের এর কমার্স দিয়ে দেওয়া হয়। এটা একটা পার্টিকুলার না, স্কুল অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে পারে। তো এরপরে হচ্ছে আর্টস স্ট্রিম, আর্টস স্ট্রিম নিতে কিন্তু তোমাদের সাধারণত প্রবলেম হয় না, প্রত্যেকটা স্কুলে আর্টস স্ট্রিম নেওয়ার জন্য সেরকম একটা ক্রাইটেরিয়া থাকে না, তাও এক একটা স্কুলের ডিমান্ড থাকে যে 50% যদি নম্বর থাকে তাহলেই আমরা স্টুডেন্ট নেব, সেটা হচ্ছে বড় বড় যে সমস্ত পপুলার স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু এই ধরনের এর ক্রাইটেরিয়া থাকে যে টোটাল মার্কস তোমাদের 60% হতে হবে। তো এখানে আবার এরকমও থাকে যারা তার থেকেও কম পায়, তাদের ক্ষেত্রে মানে 50% থেকেও কম পেয়ে তাদের ক্ষেত্রে থাকে B1 B2 থাকে, ঠিক আছে, মানে সাবজেক্ট কম্বিনেশনকে ভাগ করে দেয়, কোনোটায় জিওগ্রাফি দিয়ে দিল, কোনোটায় হিস্ট্রি দিয়ে দিল, কোনোটায় পল সায়েন্স দিয়ে দিল, কোনোটায় এডুকেশন দিয়ে দিল। তো এখানে আরও কী হচ্ছে গ্রুপে ভাগ করা থাকে, যে আর্টস গ্রুপকে আরও একটা ডিভাইড করে দেওয়া হলো, যেরকমভাবে সায়েন্সের মধ্যে বিভিন্ন স্ট্রিম রয়েছে আমি আলোচনা করেছিলাম, যে PCM রয়েছে, PCB রয়েছে, PCBM রয়েছে। তো এখানে
এখানে এরকমভাবে তোমার আর্টস স্ট্রিমের মধ্যেও কিন্তু পার্টিশন রয়েছে, B1 B2 রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে কোনো কোনো স্কুলে B1 সাবজেক্টটা তোমার ভালো লাগলো, কোনো কোনো স্কুলে B2 সাবজেক্টটা ভালো লাগলো, কোনটা বেস্ট এখানে বলাটা মুশকিল। কেন আমি অনেক স্কুলের ফর্ম ফিল আপ করে দিয়েছি স্টুডেন্টদের বিগত কয়েক বছর ধরে, সেক্ষেত্রে আমি দেখেছি কোনো কোনো স্কুলে এক এক রকম মানে সাবজেক্ট কম্বিনেশন থাকে, এই প্রত্যেকটা স্কুলে এক সাবজেক্ট কম্বিনেশন থাকে না। তো সেক্ষেত্রে তুমি যে সাবজেক্ট নিতে চাইছো সেটা কোন গ্রুপের আন্ডারে আসে, সেটা তোমরা কোন স্কুলে ভর্তি হচ্ছ তার উপর ডিপেন্ড করছে। তো এখানে তোমরা পুরোপুরি যে স্কুলে ভর্তি হতে চাইবে সেই স্কুলে দেখবে অনলাইনে গিয়ে যখন ফিল আপ করবে যে কী কী সাবজেক্ট কম্বিনেশন আছে সেটা তোমরা দেখে নেবে, তোমাদের মন মতো যে সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে চাইছো সেই সাবজেক্ট অ্যাকচুয়ালি আছে কি না। তো এখন কথা হচ্ছে আমরা কে সায়েন্স নেবে, কে আর্টস নেবে, কে কমার্স নেবে। তো এখানে সবাই একটা ডাউট থাকে যে আমি কমার্স নিচ্ছি বা আমি আর্টস নিচ্ছি বা আমি সায়েন্স নিচ্ছি, আমি কি ঠিক পথে যাচ্ছি? কেন এটা ইন ফিউচার একটা বড় ইস্যু হতে পারে যদি সঠিকভাবে আমরা না এগিয়ে যাই। তো এখানে দেখো সায়েন্স কারা নেবে, অবভিয়াসলি যাদের আমি বলবো, দেখো ফিজিক্স যাদের খুব ভালো লাগে, ফিজিক্স যাদের খুব ভালো লাগে এবং ম্যাথামেটিক্স যাদের খুব ভালো লাগে এবং করতে ভালো লাগে, নম্বর কম পেয়ে বেশি পেতেই পারো, কোনো কারণে হয়তো নম্বর কমে গেছে, কোনো কারণে হয়তো বেড়ে গেছে, এটা হতেই পারে। এবং যে পিওর ভাবো যে না আমি ম্যাথামেটিক্স করতে আমার ভালো লাগে, আমি ম্যাথামেটিক্স পারি এবং আমি ফিজিক্স ভালো পারি, আমি কেমিস্ট্রি ভালো পারি, সেক্ষেত্রে তুমি কী হচ্ছে সায়েন্সে আসতে পারো। তোমার সায়েন্স একদম তোমার জন্য সঠিক অপশান, যেখানে তোমার মনে হচ্ছে যে আমি হিস্ট্রি অত ভালো পারি না, আমার ম্যাথামেটিক্সটা ঠিক আছে, সায়েন্স গ্রুপটা আমার ঠিক আছে, অবভিয়াসলি তোমরা সায়েন্স নেবে, সিম্পল প্রসিডিওর। আর যদি কমার্সের কথা বলি, কমার্স কারা যারা ম্যাথামেটিক্সে ভালো, বিশেষ করে তোমার মনে হচ্ছে ম্যাথামেটিক্সে আমরা পার্টিগণিত খুব ভালো করে করতে পারি, মনে রাখবে যারা সায়েন্স স্ট্রিমে নিয়ে পড়ে তাদের ক্ষেত্রে মানে বীজগণিতটা খুবই ইম্পর্টেন্ট থাকে। আর যারা তোমার নিয়ে পড়ছে ওদের কি মানে অতটা মানে ব্যাখ্যামূলক জিনিসগুলো বেশি থাকে, তাই জন্য কমার্সে যারা পড়ছো তাদের ব্যাখ্যামূলক জিনিসটা, তাদের যদি পার্টিগণিত খুব ভালো লাগে তাহলে তুমি কমার্স নিতে পারো। তো এখানে আমি তোমাদের ক্লাস টেনের অ্যাকর্ডিং বলছি যে বোঝার ক্ষেত্রে, তোমাদের বোঝার ক্ষেত্রে যাতে সুবিধা হয়, তোমরা যদি পার্টিগণিত খুব ভালোবাসো তো পুরোপুরি পার্টিগণিতের উপর ডিপেন্ড করে না, মানে ম্যাথামেটিক্সটা ভালো লাগলে তোমরা কী করতে পারো কমার্স নিতে পারো, সাথে ইংলিশটা প্রচুর পরিমাণে দরকার পড়ে যে কেউ যদি ইংলিশে একদম কাঁচা হয় সেক্ষেত্রে কমার্সের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, মোটামুটি তোমরা ইংলিশ জানো সেক্ষেত্রে অতটা প্রবলেম হয় না। তো ইংলিশ আর ম্যাথামেটিক্স যদি তোমাদের স্ট্রং থাকে তাহলে তোমরা কমার্স নিতে পারো। এরপরে যদি আমি আসি আর্টসের কথা, যে আর্টস কারা নেবে, তো এখানে আর্টস কাদের, জেনারেলি তোমাদের ইতিহাস ভূগোল যে যে সাবজেক্ট আর্টসের মধ্যে একটা সাবজেক্ট না, তোমাদের ইতিহাস ভূগোল যাদের মানে ক্লাস টেনের কথা বলছি, ক্লাস টেনে যাদের ইতিহাস খুব ভালো লাগতো পড়তে বা তোমাদের জিওগ্রাফি খুব ভালো লাগতো, অনেকের আছে জিওগ্রাফি খুব ভালো লাগে, জিওগ্রাফি খুব ভালো একটা সাবজেক্ট, তো জিওগ্রাফি খুব ভালো লাগে, এটাই যাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি খুব ভালো লাগে, হিস্ট্রি পড়তে ভালো লাগে, অনেক সময় স্পেন্ড করতে ভালো লাগে হিস্ট্রিতে, তো যারা রিডিং করতে খুব ভালোবাসো, অনেক পড়তে ভালোবাসো, লিখতে কম ভালোবাসো, পড়তে ভালোবাসো, তো এই ম্যাটারটাই মানে যাদের হিস্ট্রি খুব ভালো লাগে তারা কিন্তু হিস্ট্রি নিতে পারো। এখানে নম্বর বেশি পেলেও তোমাদের ধরো সায়েন্সে ভালো নম্বর হচ্ছে, আর্টসেও ভালো নম্বর হচ্ছে, কিন্তু আর্টসের সাবজেক্ট তুমি পড়তে বেশি ভালো লাগে সেক্ষেত্রে তোমরা কিন্তু আর্টসই নাও। তো এখানে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ে আমি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, এটা এমন একটা কনসেপ্ট সহজে ক্লিয়ার করা যায় না, যতটা ক্লিয়ার করা যায় তোমাদের ক্লিয়ার কাট করে দিয়েছে। এরপর ডিপলি যদি বলতে যাই তাহলে আমি সারাদিন ধরেও যদি বলি এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, মানে আমি এতটা এই তিনটে সাবজেক্ট নিয়ে বলতে পারবো যেখানে তোমার একদিন কেটে গেলেও সেই বলা শেষ হবে না, এত কিছু আছে, তোমাদের শর্টে আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরে তোমরা এর থেকেও ডিটেলসে জানতে চাও, কেউ ভাবছো না আমি আর্টস নেবো এর কেরিয়ার অপশান কী হতে পারে, কেউ বলছো না আমি সায়েন্স নেবো এর কেরিয়ার অপশান কী হতে পারে, কেউ বলছো না আমি কমার্স নেবো আমার কেরিয়ার অপশান কী হতে পারে। তা এই তিনটের এরই মূল মানে পুরো ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি, ভবিষ্যতে তোমরা কী কী করতে পারো, তোমাদের কী কী সাবজেক্ট কম্বিনেশন হয়, কীরকমভাবে সাবজেক্ট, কোনগুলো ফোর্থ সাবজেক্ট থাকে, কোনগুলো মেইন সাবজেক্ট থাকে, কোনগুলো কম্পালসারি থাকে, তো সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি। আর্টসের জন্য একটা ভিডিও আছে পার্টিকুলার, কমার্সের জন্য একটা ভিডিও আছে, একটা সায়েন্সের জন্য একটা ভিডিও আছে, তিনটে পার্টিকুলার বোর্ডে আমি পুরো তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। তো ওই ভিডিওটি দেখার পর তোমাদের কোনো ডাউট থাকবে না এই তিনটে সাবজেক্ট নিয়ে, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন, কেরিয়ার অপশান সমস্ত কিছু ওখানে ডিটেলস আলোচনা করেছি। তো এই ভিডিওটি তোমরা দেখে নিয়েছো, দেখার পর আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, এই তিনটে ভিডিওটি এবং আই বাটনেও দিয়ে দেবো, ওই তিনটে ভিডিও তোমরা দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের আর কারো কাছে
আমাদেরকে কোশ্চেন করতে হবে না যে আমরা কোন সাবজেক্ট নেবো, কোন সাবজেক্টে কী আছে, ডিটেলসে আমি ওখানে সমস্ত কিছু বলে দিয়েছি। তো আর কি চলো ওই ভিডিওটা দেখতে শুরু করে দাও। তো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আর এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ইনস্টাগ্রামে ফলো করো, আর তোমাদের এই রিলেটেড বা অন্য কোনো রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তোমরা জানো আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এইটুকুই, আবার দেখো অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।